Assalamualaikum guys, I'm Mahmud Prapto and welcome back to another video. So, I'm বেশ কয়েকদিন যাবত কিছু মেসেজ পাচ্ছি যে বাংলাদেশ মেইন একাডেমি নতুন সার্কুলার দিয়েছে তো আমি কিভাবে বাংলাদেশ মেইন একাডেমিতে অ্যাডমিশন নিতে পারি তো আমি বেসিক্যালি ভিডিওতে আপনাদের সাজেশন দিয়ে ট্রাই করব যে বাংলাদেশ মেইন একাডেমিতে কিভাবে আপনারা অ্যাডমিশন নিতে পারেন ফার্স্টে আপনারা জানতে হবে যে বাংলাদেশে সরকারি একাডেমি এবং বেসরকারি একাডেমি কয়টা আছে বাংলাদেশে সরকারি একাডেমি আছে 5টি বাংলাদেশ মেইন একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ মেইন একাডেমি রংপুর বাংলাদেশ মেইন একাডেমি সিলেট বাংলাদেশ মেইন একাডেমি পাবনা এবং বরিশাল আর আরেকটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ফিশারিজ একাডেমি এটাও সরকারি আর বাংলাদেশে বেসরকারি একাডেমি রয়েছে 3টি ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি এবং মাস মেরিন একাডেমি এই 3টি হচ্ছে বেসরকারি এখন আপনি যদি সরকারি একাডেমিতে চান্স পেতে চান বা অ্যাডমিশন অ্যাডমিট হতে চান তাহলে আপনাকে ফার্স্টে 4টি প্রসিডিউর মেনটেন করতে হবে সো প্রসিডিউর নাম্বার 1 ফার্স্টে আপনাকে হচ্ছে রিটেন পরীক্ষা দিতে হবে যে রিটেন পরীক্ষাটি হয় নর্মালি হচ্ছে 100 নম্বরে আর আপনার জিপিএ এর উপরে 200 নম্বর টোটাল 300 নম্বর আপনার এসএসসি যে জিপিএ আছে সেটাকে অন্য দিয়ে গুণ করা হবে আর আপনার এইচএসসি যে জিপিএ রয়েছে সেটাকে 25 দিয়ে গুণ করা হবে ধরুন আপনার এসএসসি তে জিপিএ 5 তো তাহলে 15 দিয়ে গুণ করলে কত হচ্ছে 75 আর আপনার এইচএসসি তে জিপিএ ধরলাম 5 তো এখানে কত হচ্ছে 125 তো আপনার 75 আর 25 দুটো যোগ করা হয় 200 আর আপনার 100 নম্বর হবে রিটেন তো রিটেনে কি কি থাকবে তো রিটেনে থাকবে নর্মালি ফিজিক্স থাকবে ম্যাথ থাকবে ইংলিশ থাকবে বাংলা থাকবে এবং জিকে থাকবে আমি আবার বলছি ফিজিক্স ম্যাথ ইংলিশ জিকে বা জেনারেল নলেজ আর হচ্ছে বাংলা তো জিকে থাকবে নর্মালি হচ্ছে 15 নম্বরে বাংলা থাকবে 10 নম্বরে আর বাকি ইংলিশ ম্যাথ ফিজিক্স 25 নম্বর করে থাকবে তো টোটাল 100 নম্বরে আপনার রিটেন পরীক্ষা হবে তো আপনি যদি রিটেনে টিকেন তাহলে আমি চলে যাচ্ছি প্রসিডিউর নাম্বার 2 তে প্রসিডিউর নাম্বার 2 হচ্ছে আপনার রিটেনে হওয়ার পরে আপনাকে হচ্ছে ফিজিক্যাল টেস্ট সম্মুখীন হতে হবে তো ফিজিক্যাল টেস্টে নর্মালি কী কী হয় তো ফিজিক্যাল টেস্টে আপনার ফার্স্টে হচ্ছে 2 মিনিটে 400 মিটার দৌড় কমপ্লিট করতে হবে তো আপনি যদি ওখানে হন তাহলে আপনার তারপরে আপনাকে 10টা প্রপার পুশ আপ দিতে হবে 10টা প্রপার পুশ আপ তারপরে আপনার হচ্ছে 3 মিটার রোপ ক্লাইম্বিং তো রোপ ক্লাইম্বিংটা কি আপনার হচ্ছে দড়ি থাকবে সেটা আপনাকে 3 মিটার বেয়ে উপরে উঠতে হবে আচ্ছা তারপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনাকে 60 মিটার সাঁতার কাটতে হবে আমি আবার বলে দিচ্ছি আপনাকে 60 মিটার সাঁতার কাটতে হবে এখন আপনি হয়তো যদি উইক সুইমার হয়ে থাকেন তাহলে আপনার যদি আপনি 60 মিটার কমপ্লিট করতে না পারেন তাহলে আপনি কোনোভাবে অ্যাডমিট হতে পারবেন না ধরুন ইনকেস ফিজিক্যাল টেস্টের দিনে আপনি হচ্ছে 60 মিটার সাঁতার কাটতে পারলেন না আপনি উইক সুইমার তো এই ক্ষেত্রে আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হবে একটা ডেট দেওয়া হবে তো ওই ডেটে গিয়ে আপনি ওই ডেটের আগে আপনার প্র্যাকটিস করে যেতে হবে যাতে আপনি 60 মিনিট কমপ্লিট করতে পারেন আর আপনি যদি 60 মিনিট কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ফিজিক্যাল টেস্টে মোটামুটি হয়ে যাবে তারপর আসি প্রসিডিউর নাম্বার 3 তে প্রসিডিউর নাম্বার 3 হচ্ছে ভাইবা যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি ধরলাম ব্রিটেনে ভালো করেছেন ফিজিক্যাল টেস্টে ভালো করেছেন কিন্তু ভাইবাতে গিয়ে আপনার ভালো হয়নি ওই ক্ষেত্রে কিন্তু আপনি চান্স পাবেন না তো ভাইবাটা কি নর্মালি ভাইবাতে হচ্ছে আপনি জিজ্ঞেস করবে আপনি কোন ডিপার্টমেন্ট চুজ করতে চান ইঞ্জিনিয়ারিং নাকি নটিক্যাল বা আপনি যদি বলেন যে আমি নটিক্যাল চুজ করতে চাই তাহলে আপনি আপনাকে জিজ্ঞেস করবে যে কেন নটিক্যাল চুজ করতে যাচ্ছেন বা আপনি যদি বলেন যে আমি ইঞ্জিনিয়ারিং চুজ করতে যাচ্ছি তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কেন ইঞ্জিনিয়ারিং চুজ করতে যাচ্ছেন বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে নর্মাল কিছু বেসিক কোয়েশ্চেন ধরবে শিপ রিলেটেড কিছু বেসিক কোয়েশ্চেন ধরবে বা আপনার পার্সোনাল কিছু কোয়েশ্চেন ধরবে সো নর্মালি বেসিক ভাইবা যেগুলো হয় ওগুলো এরপরে আসি প্রসিডিউর নাম্বার 4 এ প্রসিডিউর নাম্বার 4টা হচ্ছে মেডিকেল টেস্ট ফাইনাল মেডিকেল টেস্ট তো ফাইনাল মেডিকেল টেস্টে আপনাকে হচ্ছে আপনার ফুল বডি চেক আপ করা হবে ধরুন আপনার যদি কোনো প্রবলেম না থাকে আপনার শরীরে বা আপনার কোনো যদি রোগ না থাকে তাহলে আপনি মেডিকেল টেস্ট খুব সহজে পার করে যেতে পারবেন এটা কোনো কঠিন কিছু না কিন্তু আপনার যদি কোনো প্রবলেম থাকে লাইক পাইলস হার্নিয়া বা আপনার যদি হচ্ছে চোখে যদি খুব এক্সট্রিম প্রবলেম থাকে তো ওই ক্ষেত্রে আপনি মেডিকেল পার হতে পারবেন না আপনি যদি টোটালি 4টি প্রসিডিউর যদি পাস করতে পারেন ওই ক্ষেত্রে আপনি বাংলাদেশ মেইন একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এখন আসি হচ্ছে ভাইয়া আমি এখন রিটেনের জন্য কীভাবে প্রিপারেশন নিতে পারি তো নর্মালি রিটেনে হচ্ছে এইচএসসির একদম বেসিক কোয়েশ্চেনগুলি আসে ম্যাথ ফিজিক্স অ্যান্ড ইংলিশ অ্যান্ড যেটা হচ্ছে জেনারেল নলেজ সেটা হচ্ছে খুবই সাম্প্রতিক থেকে কোয়েশ্চেন আসবে 15টা কোয়েশ্চেন আসবে জিকেতে তো আপনার খুবই সাম্প্রতিক কোয়েশ্চেন আসবে এবং জেনারেল নলেজ যেগুলি আছে তো ওগুলি আসবে আর বাংলা হচ্ছে ব্যাকরণ বা নর্মাল যে গ্রামাটিক্যাল আছে তো ওইখান থেকে আসবে তো এখন আসি আমি হচ্ছে যদি বলি যে
ফিজিক্যাল টেস্টের কথা, কিভাবে আমি খুব সহজে ফিজিক্যাল টেস্টে পার করতে পারবো। তো আপনি যদি রিটেন টিকে যান তো আপনি হয়তো বা কয়েকদিন টাইম পাবেন মাঝখানে ফিজিক্যাল টেস্টের জন্য। তো আপনি ট্রাই করবেন যে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 400 মিটার 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে। এটা খুব একটা কঠিন কিছু না, একদম ইজি। আপনি আপনার বাসার আশেপাশে যেখানে কোনো মাঠ থাকে বা আপনি রাস্তায় চলে কমপ্লিট করতে পারেন, আপনি একটা অ্যাপ্রক্সিমেট 400 মিটার কাউন্ট করে নেবেন। তারপর আপনি ট্রাই করবেন যে 1.5 মিনিটের মধ্যে আমি এটা কমপ্লিট করব। আপনি যদি আগে থেকে 1.5 মিনিটে কমপ্লিট করতে পারেন তাহলে আপনি অবশ্যই পরীক্ষার দিন 2 মিনিটে কমপ্লিট করতে পারবেন, আমার বিশ্বাস। আচ্ছা, তারপরে আসে হচ্ছে রোপ ক্লাইম্বিং। আমি আপনার হয়তো বা রোপ ক্লাইম্বিং করার জন্য আপনার আশেপাশে এনাফ জায়গা নেই, বাট আপনি একটা 3 মিটার উঁচা একটা জায়গাতে আপনি একটা দড়ি ফিট করবেন। এটা অবশ্যই মজবুত দড়ি হতে হবে, নাহলে আপনি হয়তো পড়ে যেতে পারেন ছিঁড়ে। তো 2 মিটার 3 মিটার দড়ি আপনি ট্রাই করবেন যে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 2 বার আমি হচ্ছে দড়িটা বেয়ে উঠবো এবং নামবো। আপনাকে আবার বলে দিচ্ছি, আপনি কিন্তু অবশ্যই অবশ্যই 3 মিটার দড়ি উপরে উঠতে হবে বেয়ে এবং নামতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো অপশন নাই। এখানে কিন্তু আমাদের টাইম অনেক ঝামেলা হয়েছিল, অনেকে 3 মিটার দড়ি উপরে উঠতে পারে নাই, তো ওদের কিন্তু বাদ দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে পুশ আপ, যেটা 10টা পুশ আপ কোনো ব্যাপার না। আপনি যদি নর্মালি ফিজিক্যালি ফিট হয়ে থাকেন তো 10টা পুশ আপ আপনার জন্য কোনো ব্যাপার না, একদম ইজিলি দিতে পারবেন। আর আরেকটা যে সাঁতার, সেটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট। আমি আমাদের ব্যাচে বা আমাদের ভর্তি পরীক্ষার টাইমে মেইন একাডেমিতে যতজন বাদ গিয়েছে ফিজিক্যাল টেস্টে ম্যাক্সিমাম সাঁতারে। তো আপনি যদি আগে থেকে সাঁতার না জানেন, স্টিল ইউ হ্যাভ টাইম, তো আপনি প্র্যাকটিস করতে পারেন। এবং সাঁতার না জানলে, আপনি যদি সাঁতার না জানেন তাহলে কিন্তু কোনো ওয়ে নাই। আপনি এটা কিন্তু এমন না যে আপনি একদিনে সাঁতার শিখে ফেলবেন, এটা কিন্তু এমন না, আপনার অবশ্যই আগে থেকে প্র্যাকটিস করতে হবে। আর আপনি যদি প্র্যাকটিস আগে থেকে না করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনি 60 মিটার আপনি অতিক্রম করতে পারবেন না। সো ওই ক্ষেত্রে আপনার অবশ্যই বাদ দিয়ে দেওয়া হবে। সো এখনও টাইম আছে, যারা ভর্তি পরীক্ষা দিচ্ছেন তারা রিটেনের পাশাপাশি অবশ্যই ফিজিক্যাল টেস্টেও নজর দিবেন এবং সাঁতার অবশ্যই অবশ্যই নজর দিতে হবে। তো আই হোপ এই ভিডিওটা আপনাদের হয়তো ভালো লেগেছে, বা আপনারা যদি ভিডিও থেকে কোনো প্রকার মানে সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই তো, আপনারা যদি এই রিলেটেড ভিডিও বা আপনারা যদি এই টাইপের ভিডিও দেখতে চান তো আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি। তো আজকে এই পর্যন্তই, আর এই ভিডিওটা প্রলং করবো না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আই এম গোনা কনক্লুড দিস ভিডিও। আসসালামু আলাইকুম।